আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওতে দেখাবো আপনারা অনলাইনে কিভাবে মিউটেশন আবেদন করবেন কেন করবেন প্রয়োজনীয়তা কি রয়েছে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে আপনি কিন্তু মিস করে যেতে পারেন তার আগে আপনি এই চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে আইকনটি বাজিয়ে দিবেন যাতে সবার আগে পশ্চিমবঙ্গ সরকার ও কেন্দ্র সরকারের সমস্ত চাকরি এবং স্কিমের আপডেট এবং এই রিলেটেড নতুন নতুন খবর সবার আগে পেয়ে যেতে পারেন চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই সবার প্রথমে আপনাদেরকে বলে রাখি যে আপনারা কোন জমি মিউটেশান করবেন ধরুন আপনি কোনো একটা জমি কিনলেন এরপর ধরুন আপনাদেরটা বাবার কাছ থেকে আপনি দানপত্র পেলেন বা আপনি কারো কাছ থেকে জমিটা কিনলেন এরপর ওই জমিটা আপনি দলিল করলেন দলিল করার পর যতক্ষণ না আপনি মিউটেশন করছেন ততক্ষণ পর্যন্ত আপনি যখনই অনলাইনে ওই দাগ নাম্বার দিয়ে সার্চ মারবেন আপনার নামে কিন্তু দেখা যাবে না যার নামে আগে ছিল তার নামেই দেখা যাবে সেই নাম এই আপনার নামে আনার জন্য অনলাইন সিস্টেম রয়েছে সেটা হচ্ছে মিউটেশান যেটাকে আমরা রেকর্ড বলে থাকি এই মিউটেশান করার জন্য সবার আগে প্রয়োজন খতিয়ান যদি আপনার মুজাই যে মোজায় আপনি ধরুন জমিটা কিনলেন সেই মোজায় যদি আপনি আগের থেকে খতিয়ান করে রাখেন তাহলে ওই খতিয়ানে এই জমিটা অ্যাড হয়ে যাবে আর যদি খতিয়ান করা না থাকে তাহলে আপনার নামে নতুন একটা খতিয়ান তৈরি হবে ওই খতিয়ানে এ জমি বা আগে যদি কোনো জমি থাকে সেগুলোকে আপনি ওই খতিয়ানে অ্যাড করতে পারবেন একটা মৌজাতে মনে রাখবেন একটা ব্যক্তির একটাই খতিয়ান হয় আপনি যখন এই রেকর্ড ডাউনলোড করবেন দেখতে পাবেন অসংখ্য দাগ দেখতে পাবেন কিন্তু খতিয়ান একটা ব্যক্তির একটা মৌজাতে একটাই থাকে চলুন আমরা এরপর এর যে অনলাইন সিস্টেম মিউটেশানের সেটাই চলে যায় সবার প্রথমে আপনারা গুগলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পর এই যে এখানে দেখছেন এই যে সার্চ অপশানটা এখানে আপনারা বাংলার ভূমি লিখে সার্চ দেবেন দেখুন আমার এসে গেছে এই যে বাংলার ভূমি এটা লেখে সার্চ মারলেও আপনাদের কিন্তু এই যে হোম পেজটা চলে আসবে তারপরে যে বাংলার ভূমি লেখবেন এই যে অপশানটা আসছে এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন বাংলার ভূমি হোম পেজটা ওপেন হয়ে গিয়েছে এরপর আপনারা কি করবেন এই যে সিটিজেন সার্ভিস দেখছেন এই সিটিজেন সার্ভিসে আপনারা ক্লিক করবেন এরপর দেখুন অনলাইন অ্যাপ্লিকেশান এই অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করার পরে প্রথমে যে অপশানটা রয়েছে দেখছেন মিউটেশন অ্যাপ্লিকেশান এই মিউটেশন অ্যাপ্লিকেশানটাতে ক্লিক করবেন এই মিউটেশন অপশানটাতে ক্লিক করতে দেখবেন আপনাকে যে সিটিজেন ইউজার এবং পাসওয়ার্ড তারপরে ক্যাপসার দিয়ে লগ করতে পারছে এরপর আপনার যদি এই ইউজার পাসওয়ার্ড না থাকে কিভাবে আপনারা ক্রিয়েট করবেন এই বাংলার ভূমি পোর্টালে তার একটা ভিডিও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা দেখে ওখান থেকে এই পাসওয়ার্ডটা আগে তৈরি করে নেবেন ইউজার আইডি পাসওয়ার্ড তারপরে আপনারা এই পোর্টালটা আরেকবার লগ ইন করবেন এরপর আমি এখানে ইউজার আর পাসওয়ার্ড দিয়ে আমি এই পোর্টালটা লগ ইন করছি দেখুন আমার কিন্তু পোর্টালটা লগ হয়ে গিয়েছে যে দেখুন পোর্টালটা লগ হয়ে গিয়েছে সবার প্রথমে দেখতে পাচ্ছেন এই যে মিউটেশান অ্যাপ্লিকেশান এই যে মিউটেশান অ্যাপ্লিকেশান এরপরে যে দেখছেন ডিস্ট্রিক্ট রয়েছে ব্লক রয়েছে মৌজা রয়েছে এরপর আপনি যেখানের বাসিন্দা সেই ডিস্ট্রিক্ট ব্লক মৌজা সিলেক্ট করবেন আমি এখানে আপনাদেরকে সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি আপনি এখানে আপনার ডিস্ট্রিক্ট যেটা ব্লক হবে ব্লকটা সিলেক্ট করলেন আপনার মৌজাটা আপনি সিলেক্ট করলেন এরপর নিচের দিকে একটু নামবেন দেখতে পাবেন এই যে অ্যাপ্লিকেশান ডিসক্রিপশান অর্থাৎ আপনার পুরো ডিটেলসটা এখানে দিতে হবে দেখুন পেজটাকে নিচের দিকে নামালে এই যে অ্যাপ্লিকেশান টাইপ কী রয়েছে এই যে ভেন্ড সেলফ অর্থাৎ আপনি নিজেই আপনার জমি আবেদন করছেন মিউটেশনের জন্য এখানে আপনাদেরকে একটা কথা বলে দিই আপনি ধরুন আপনার বাবার জন্য আবেদন করছেন বা দাদুর জন্য আবেদন করছেন তাহলে আপনি সেলফি রাখবেন আর আপনার বাবা বা দাদুর ডিটেলসগুলো এখানে ফিল করবেন এরপর দেখুন তারপরে দেখুন এই যে পাওয়ার অফ অ্যাটর্নি বা আপনারা আপনি সেলফ নয় আপনি এর অধিকার পেয়েছেন তাহলে এই পাওয়ার অফ অ্যাটন করবেন যদি না থাকে বা আদার্স থাকে তাহলে আদার্স সবশানটাতে ক্লিক করবেন এরপর খতিয়ান প্রেজেন্ট আপনাদেরকে প্রথমে যেটা বললাম যে আপনার নামে যদি খতিয়ান আগের থেকেই ওই মৌজায় থাকে যে মৌজায় আপনি জমিটা কিনেছেন মিউটেশন করতে চান তাহলে কিন্তু আপনি ইয়াস করবেন এখানে আর যদি আপনার না থাকে তাহলে না করে দেবেন আর ইয়াস করলে দেখবেন এখানে খতিয়ান লিখতে হবে এখানে এটা আমি নো করে দিলাম এরপরে দেখুন ইন্ডাস্ট্রিয়াল পারপাস এই জমিটা কি আপনি ইন্ডাস্ট্রিয়াল পারপাস কিনেছেন তাহলে যদি হ্যাঁ হয় হ্যাঁ করবেন নাহলে নো করে দেবেন এই পর আপনি যে জমিটা কিনেছেন সেটা কি রেকর্ডেড ওনার আপনি যারখান থেকে কিনলেন বা আপনি দাদুরখান থেকে বা বাবার খান থেকে পেয়েছেন জমিটা যদি তার নামে রেকর্ড থাকে তাহলে ইয়েস করবেন না হলে কিন্তু না করবেন আর আপনার আপনি যখনই না করবেন তখনই দেখুন এই যে কপি অফ ওর যে দলিল যে জায়গাটা আপনি কিনে দলিল করলেন তার আগে ওই জায়গার যে দলিলটা সেটা কিন্তু আপনার যদি থাকে আপনার কাছে তাহলে এখানে ইয়েস করবেন না হলে এখানে নো করে দেবেন ইয়েস করলে আপনাকে কিন্তু সেখানে কিন্তু আপনাকে এই চ্যান ডিড এটা কিন্তু আপলোড করতে হবে আমি এখানে এটা ইয়েস করে দিলাম এরপর আপনারা এই যে ফার্স্ট নেম দেখছেন এখানে আপনি যার নামে অ্যাপ্লিকেশানটা করছেন বা বাবার নামে বা আপনি নিজেও যে করছেন যে সেল বললাম এখানে তার ফু প্রথম নাম আর এক লাস্ট নেম অর্থাৎ টাইটেলটা দিয়ে দেবেন তারপরে এখানে গার্জিয়ান এখানে নেমটা লিখবেন হাজব্যান্ড বা ফাদার্স যা হবে সেটা কিন্তু এখানে সিলেক্ট করবেন তারপরে এখানে পুরো অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন আপনার যদি প্রেজেন্ট আর পারমানেন্ট অ্যাড্রেস দুটো থাকে প্রথমে প্রেজেন্ট দেবেন তারপরে এই যে পারমানেন্ট অ্যাড্রেসটা সেকেন্ড করে দিয়ে দেবেন তারপরে দেখুন এখানে এই যে মোড অফ ট্রান্সফার এই যে আপনি যে জমিটা কিনেছেন এটা যদি কেনা জমি হয় তাহলে সেল করবেন আপনি যদি পেয়ে থাকেন তাহলে গিফট করবেন আর আপনি যদি উইল উত্তরাধিকার সূত্রে আপনাকে আপনার দাদু উইল করে গিয়েছে তাহলে এখানে কিন্তু উইল করবেন আর এক্সচেঞ্জ আপনি কারো কাছ সে জমিটা ধরুন আপনি পোটবদল করছেন তাহলে কিন্তু এক্সচেঞ্জ হবে এটা এরপর আপনারা এখানে যেটা হবে সেটা করে দিলেন তারপরে যে জায়গার জমি এখানে মনে রাখবেন সেই জায়গার এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন যে ডিস্ট্রিক্টের যে অফিসে আপনার ওই দলিলটা রেজিস্টার হয়েছে সেই রেজিস্টার অফিসটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে এরপর আপনি যে দলিলটা করেছেন সেই দলিলের ডিড নাম্বার দেখবেন একটা দলিলের পিছন দিকে বা দলিলের আগের দিকে লেখা থাকে সেই ডিড নাম্বারটা এখানে লিখবেন তারপরে ক কোন তারিখে ওই যে ডিড নাম্বার তার সাথে ডেট দেওয়া থাকে রেজিস্টার ডেটটা সেই ডেটটা এখানে আপনাকে সিলেক্ট করে দেবেন এই ক্যালকুলেট এখানে দেখুন ক্যালেন্ডারটা এসে গেছে এখানে আপনার যে মাস বা তারিখ হবে সেটা এরকমভাবে আপনারা সিলেক্ট করে দেবেন তারপরে দেখুন এই যে ফার্স্ট নেম অর্থাৎ আপনি যখনই এখানে এগুলো ফিল আপ করবেন না তখনই এটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে এরপরে কাস্ট এই কাস্টটা আপনি এস টি এস সি ও সি যা হবেন সেটা ফিল আপ করে দেবেন তারপরে দেখুন জেন্ডারটা মেল ফিমেল আপনার যা হবে সেটা করবেন এখানে টাইপ দেখুন এই যে ব্যক্তি ঠিক আছে এটা কিছু করার দরকার নাই তারপরে রিলিজিয়ন হিন্দু মুসলিম যা হবেন আপনারা সেটা সিলেক্ট করে দেবেন এরপর আপনার আধার নাম্বারটা এখানে আপনাকে লিখতে হবে তারপরে এখানে ফোন নাম্বারটা লিখবেন যে ফোন নাম্বারটা দেবেন সে ফোন নাম্বারটা যেন আপনার কাছে থাকে ওই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটা এই বক্সে লিখতে হবে এরপর আবার আপনাকে একটা মেল আইডি দিতে হবে সেই মেল আইডিটা যখন এখানে লিখবেন তারপরে দেখবেন এখানে ওটিপির জন্য অপশান যাবে সেই ওটিপিটা এখানে লিখতে হবে এটা আপনারা ঠিকঠাকভাবে এই পার্টটা ফিলার করার পর আপনারা এই যে এখানে ক্লিক করবেন এই যে এই সেকেন্ড অপশানটাতে ক্লিক করবেন ট্রান্সফার অর্থাৎ আপনি যার খেনে জমিটা কিনেছেন সেই ব্যক্তির পুরো ডিটেলসটা দিতে হবে এখানে তারপরে চলে আসবেন এই যে কর্নারে এখানে দেখবেন প্লাস আইকন দেখছেন এই প্লাস আইকনটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে দেখুন এখানে সেই ব্যক্তির ফার্স্ট নেম দিতে হবে ফার্স্ট নেম সেই ব্যক্তির এখানে ফার্স্ট নেম দিতে হবে তারপরে আপনাকে লাস্ট নেম আপনারা যা হবে সেটা এখানে দিয়ে দেবেন তারপরে গাড়িটার নেম যা হবে আপনারা সেটা এখানে আপনাদেরকে লিখে দিতে হবে তারপরে ওর সাথে এর সম্পর্ক ফাদার হাজব্যান্ড আদার্স যা হবে সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এরপর অ্যাড্রেসটা পুরোপুরি আপনারা এখানে লিখবেন তারপরে এখানে আপনারা ওই যে যে জায়গাটা আপনি কিনলেন তার দাগ নাম্বারটা এখানে আপনাকে লিখে দিতে হবে এরপর আপনাকে ওই ব্যক্তির খতিয়ান নাম্বারটা যে ব্যক্তির খতিয়ান আছে ওই দাগে সেই খতিয়ানটা এখানে কিন্তু আপনাকে লিখতে হবে এরপর কতটা জমি আপনি কিনেছেন সেটা কিন্তু ডিসমিল ধরুন আপনি দশ ডিসমিল কিনলেন তাহলে কী করবেন প্রথমে জিরো দিবেন তারপরে পয়েন্ট দিবেন তারপরে দশ লেখবেন এরপর এখানে এই যে ইউনিট এখানে আপনাকে সিলেক্ট করতে হবে একর এই অ্যাকডটা সিলেক্ট করে নিলেন তারপরে আপনাকে এখানে একটা অপশান দেওয়া রয়েছে দেখুন এই যে ল্যান্ড ক্লাসিক ডিড ওয়াইজ কী ধরনের মানে আপনি কী ধরনের জায়গাটা কিনেছেন এখানে দেখুন ডোবা আছে বাস্তু আছে পথ আছে কবরস্থান আছে শ্মশান আছে সমস্ত ক্যাটাগরি এখানে পেয়ে যাবেন যে ধরনের জায়গাটা সেই জায়গাটা আপনার দেখবেন দলিলে উল্লেখ থাকবে অবশ্য এখানে আমি বাস্তু করে দিলাম এরপর পারপাস অফ মিউটেশান কী পারপাসে এটা করছেন আপনি এগ্রিকালচার পারপাসে করছেন না বাস্তু হিসেবে করছেন সেটা কিন্তু এখানে ইন্ডাস্ট্রি হিসেবে খুঁজছেন সেটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে এখানে আপনাকে একটা কথা বলে দিই এইখানে ল্যান্ড অফ ক্লাসিক এরপর আপনি কোনো যদি জমি কিনেন সেটাকে বাস্তুতে কনভার্ট করতে গেলে তখন কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশান ফি দিতে হবে তার জন্য চল্লিশ টাকা ফি রয়েছে এরপর এটাকে যখনই আপনি ঠিকঠাকভাবে চুজ করে সাবমিট করবেন সাবমিট করলে দেখবেন এখানে দেখবেন এই যে রেকর্ড অ্যাড সাকসেসফুলি লিস্টে দেখুন এসে এখানে অ্যাড হয়ে যাবে এরপর লিস্ট অফ ইনক্লুজার সঙ্গে আপনাকে কি দিতে হবে দেখুন যদি আপনি যে জমিটা কিনেছেন এবং দলিল করেছেন সেই এখানে এই অপশানটা ক্লিক করবেন প্রথম অপশানটা দেখুন চুজ ফাইল করবেন এখানে আপনার দলিলটা এখানে আপলোড করে দেবেন চুজ ফাইল করলে দেখবেন আপলোডের একটা অপশান এসে যাবে তারপরে এটা আপনাকে এখান থেকে আপলোড করে নিতে হবে তারপরে দেখুন আপনি যদি উত্তর এই যে আপনাকে একটা কথা প্রথমে বলেছিলাম না যে আপ আপনি যার জমিটা কিনেছেন তার নামে যদি খতিয়ান না থাকে তাহলে ওইখানে যদি আপনি চ্যান ডিড অপশানটা ইয়েস করে থাকেন তাহলে এখানেও সেক্ষেত্রে আপনি এই যে পীরতলিল অথবা চ্যান ডিড এটা করবেন আর আপনি যদি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন এই যে তাহলে এই দ্বিতীয় অপশানটা ক্লিক করবেন এই যে হাল খাজনার দলিল যদি ওই জায়গার থাকে সেটাও আপনি এখানে আপলোড করতে পারেন কোনো সমস্যা নেই তারপরে দেখুন এই যে নির্দিষ্টভাবে ঘোষণাপত্র দশ টাকার কোট ফি সমিত একটা কিন্তু লাগবে এটাকেও আপনি এখানে চুজ করে নেবেন সেটাকে আপনি আপলোড করতে পারেন তারপরে এইগুলো আপলোড করার পর আপনি এখানে যে ক্যাপচারটা এখানে আপনাকে যা আছে সেটা কিন্তু এখানে আপনাকে লিখে দিতে হবে তারপরেই আপনি এরপর এই যে বক্সটা দেখছেন এই বক্সটাতে ডিক্লারেশনে ইয়েস করবেন ক্লিক করে দেবেন তারপরে এই সাবমিট অপশানটাতে সাবমিট করবেন দেখুন সাবমিট করতে দেখুন এখানে অ্যাপ্লিকেশান সাকসেসফুলি রিসিভ মিউটেশান সাবমিট হয়ে গিয়েছে দেখুন এখানে অ্যাপ্লিকেশান নাম্বারও আমার দিয়ে দিয়েছে এই নাম্বারটা আপনারা যত্ন করে রাখবেন পরবর্তীকালে আপনি অনলাইনে এই মিউটেশানটা ডাউনলোড করবেন কীভাবে করবেন তারও একটা ভিডিও লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকে ওটা দেখে দেখে করে নিতে পারবেন এরপর আপনারা এই যে ডাউনলোড অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করবেন এখানে যে ডিক্লারেশান ফর্ম এটাও কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন এরপরে যে ফিজ পেমেন্ট দেখছেন আপনাদেরকে এই ক্ষেত্রে ফিজ পেমেন্ট করতে হবে না এরপর এই যে দুটো আপনারা ডাউনলোড করলেন এগুলো আপনারা আপনাদের যে বিল অফিস রয়েছে সেই বিল অফিসে ওই মোজাটার যে বিল আর অফিসের আন্ডারে পড়ছে সেই অফিসে আপনারা এই কাগজগুলো নিয়ে জমা দেবেন আপনারা ত্রিশ দিনের মধ্যে মিউটেশান সার্টিফিকেট পেয়ে যাবেন অর্থাৎ আপনার যে খতিয়ান রয়েছে সেই খতিয়ানে এই জায়গাটা অ্যাড হয়ে যাবে আর যদি আপনার ওই মজায় কোনো খতিয়ান না থাকে তাহলে নতুন খতিয়ান তৈরি হয়ে যাবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন আর আপনি এই রিলেটেড আরও নতুন নতুন ভিডিও চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনার বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ